এবার আমার একটি অ্যালবামের গান শুনাই। এবার গানটি একটু আমি একটা ফোন নিয়ে আসি। হ্যাঁ অবশ্যই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া, টেলিভিশনের ভলিউমটা মিউট করতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি শ্রীমঙ্গল থেকে বলছি, গীতিকার বিজয় কৃষ্ণ পাল। জি শ্রীমঙ্গল থেকে গীতিকার, কথা বলবো। জি কথা বলুন, আপনার পরিচয়টি প্লিজ আবার দিবেন। আমি শ্রীমঙ্গল থেকে গীতিকার বিজয় কৃষ্ণ পাল। গীতিকার বিজয় কৃষ্ণ পাল, জি কথা বলুন, আপা শুনছেন। হ্যালো, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। হ্যালো, আচ্ছা আমরা আবারও ফোনটা নেব, তার আগে আমরা গানটা শুনি। এই গানগুলো এবার এই ডে এই অ্যালবামটি আমার করা হয়েছে। আশি বছর পরে মমতাজ, আশি বছর পরে এই গানগুলো লেখা সুর করা হাসান মতিউর রহমানের, এবং এই গানগুলো অনেক আগের গাওয়া আমার, প্রায় 17-18 বছর আগে আমি অডিও সিডি যখন অডিও অ্যালবাম যখন ছিল, তো এই গানগুলো করা ছিল। তো অনেকগুলো অ্যালবাম থেকে প্রিয় প্রিয় কিছু কিছু গান, মানে পছন্দের কিছু গান নিয়ে এবারের এই নতুন মিউজিকে এই অ্যালবামটি করা হয়েছে। তো সেখান থেকে একটা গান শোনাচ্ছি। জি একটু শনে লইয়া মনে পাগলের শনে লো প্রেম করে মনে গেল গেল এমন বুঝল কে শনেল এমন পাগল শনেল প্রেম করে মন ভুল গেল আমার কাটা ঘাইল বনের সীতা কাটা ঘাইল বনের সীতা দৃষ্ণা সখী
করিস না আর আশা, তোরা কেউ কখনো কারো কথায় করিস না আর আশা, লো করিস না আর আশা। চমৎকার একটি গান শুনলাম। দর্শক, আপনারা দেখছেন বিক্রয় ডট কম ক্লাব এশিয়া স্টুডিও কনসার্ট। নসীন আছি আপনাদের সাথে এবং বলেছিলাম যে আজ সারা রাত আমরা মমতাজ আপার কাছ থেকে চমৎকার চমৎকার গান শুনবো। শুধু গান না, গানের সাথে সাথে সেই গান সম্পর্কে বিভিন্ন কথা, এবং আপা যখন কথা বলেন তখন তো অন্যরকম একটা ব্যাপার। আপা, এবার আমরা কোন গানটা শুনছি? আসলে কথা বলি এই কারণে যে প্রত্যেকটা গানের পিছনে ঘটনা, ইতিহাস, কিছু না কিছু থাকে, কিছু গল্প থাকে। তো শুধুমাত্র ওই সিডি বাজানোর মতো যদি গানের পর গান করে যাই, তাহলে তো সেই গানের অর্থ, মানে ভাব, এটা তেমন একটা পাওয়া যায় না, আমার নিজের কাছে লাগে না আর কি। যে কারণে ছোটবেলা থেকে এইরকমভাবে অভ্যস্ত, তো গান করে গানের ব্যাখ্যা সহ। যাই হোক, তো আজকে মনে হয় সেই সুযোগ খুব একটা নাই, কমই আছে, কারণ গানের পরে গান চলছে না। কিন্তু আপা, আমরা কিন্তু আপনার গানের সাথে সাথে গানের ভেতরকার গল্প খুব এনজয় করি, এবং আমার মনে হয় দর্শক যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে আছেন সবাই চাইছেন আপনি সেই গল্পগুলো বলেন। আচ্ছা, যাই হোক, দেখা যাক। এখন এবার অনেকগুলো গানের অনুরোধের মধ্যে আরেকটি গান আমার কাছে আছে বিশেষ অনুরোধের। এই গানটিও আমাদের সাধক একজন, কারণ যারা গান লিখছেন অনেক সাধক এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন, যাদের যাদের জন্যে আজকে আবার আমরা এই প্রজন্মে এসে গান করতে পারছি আমাদের দেশে। আমি যেমন শুরুর দিকে লালন সাজির গান করেছিলাম, এরকম হাসন রাজা, রাধারমণ,
এরকম অনেক বড় বড়, যাই হোক, সেখান থেকে আমি রাধারমণের একটা গানের খুব অনুরোধ আমার কাছে আসে সবসময়। আমি একটা রাধারমণের গান শোনাচ্ছি। অবশ্যই আমার বন্ধু দয়াম তোমারে দেখিবার বনেল প্রেম হলো পাঁচ ধরনের প্রেম, এটা সাধকের মতে সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর, সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর, দাস্য বাৎসল্য মধুর। হ্যাঁ, পাঁচ রকমের প্রেম আছে। কোনো কোনো প্রেম মা বাবার সাথে, কোনো কোনো প্রেম সন্তানের সাথে, যেটা মা বাবার সাথে হয় সেটা সন্তানের সাথে হয় না, যেটা সন্তানের সাথে হয় সেটা স্বামীর সাথে হয় না, যেটা সংসারের মধ্যে হয় সেটা বাইরের বন্ধুবান্ধব তাদের সাথে হয় না। আর একটা প্রেম আছে যে সূক্ষ্ম প্রেম, যেটা একমাত্র আমার সৃষ্টিকর্তার জন্যে, গুরুর জন্যে, ঈশ্বরের সাথে, ঈশ্বরের জন্যে করা। আর সেই চিন্তা, সেই প্রেম থেকেই সাধক এই গানটি লিখেছে যে আমার বন্ধু দয়াময় তোমাকে দেখিবার মনে লয়, তোমাকে এত ভালোবাসি, নাম শুনেই ভালোবাসি কিন্তু দেখলাম না, দেখতে পাই না, তোমাকে দেখার সে ব্যবস্থাটা কি। তোমারে না দেখলে রাধার জীবন কেমনে র বন্ধুরে, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, তোমারে না দেখলে রাধার জীবন তোমারে দেখিবার মনে
বাজায় বৈশারে বন্ধু বাজায় রঙের বাঁশি, তমাল ডালে বৈশারে বন্ধু বাজায় রঙের বাঁশি, সুর শুনিয়া রাধা বিমল হই লয়ুদাসী বন্ধু রে, সুর শুনিয়া রাধা বিমল হই লয়ুদাসী বন্ধু রে, আমার বন্ধু দয়াময় তোমারে অসাধারণ একটা গান। একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন, তার ফোনটা নিয়ে আসি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনার পরিচয়টা দিন ভাইয়া। আমার নাম রুজি। জি বলুন, আপা শুনছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, 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 হ্যালো। জি শুনছি, বলুন। হ্যাঁ, আমাদের মাননীয় সংসদ সদস্য সম্ভবত অনেক দূরে থেকে। হ্যাঁ রুহি ভাই, হ্যাঁ কি অবস্থা, কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। ইনশাআল্লাহ ভালো আছি। আপনার গান শুনছি, আপনার সব সব গান ভালো লাগে। আছেন কোথায়, দেশে আছেন নাকি ঢাকায়? লাগে এবং জনবিজি গর্ভধারিণী জনম দুঃখী মা আগে যদি জানতাম। হ্যাঁ গানগুলো গেয়ে ফেললাম আর কি, শুনছিলেন মনে হয় না? মনে আছে। আপনি আমার এলাকা কলমাগন্ডা উপজেলা দুর্গাপুর উপজেলা বিজয়গাড়ি গান গিয়েছেন। আপনি আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া ফোন করার জন্য। অ্যান্ড ইটস অ্যান অনার ফর আস যে একজন মাননীয় সংসদ সদস্য আমাদের প্রোগ্রামটা দেখছেন। ডেফিনেটলি আপার জন্য, আপা না হলে তো মানে আপা থাকলে তো কথাই নেই। অনেক ধন্যবাদ ভাইয়া ফোন করার জন্য। আমরা একটা আসলে ঝামেলা হচ্ছিল, ডিস্টার্ব করছিল, যেটা বলতে যাচ্ছিল রুহি ভাই, ওনার এলাকায় কলমাকান্দা কি আর একটা জায়গার নাম যেন দুর্গাপুর বা ওইদিকে,
মানে একেবারে ইয়ের পাশাপাশি আমাদের বর্ডার আর কি, ইন্ডিয়া ভারতের ইয়ে কি বলে পাহাড়গুলার পাশে ওনার এলাকাটা, পাহাড়ি অঞ্চল। খুব ভালো লাগছিল আমার গিয়ে ওখানে। এবং মজার বিষয় হলো অনেকগুলো ব্রিজ তখন ভাঙা ছিল, রাস্তাটা ভাঙা ছিল, তা আমি বলছিলাম যে এই রাস্তা না করলে আর আসবো না। তো পরে শুনলাম যে না, রাস্তাঘাট ওই ব্রিজ ট্রিজ সবই নাকি হয়ে গেছে, এখন আবার যেতে হবে মনে হয় রবিবার বাড়ি এলাকায়। তো তাড়াতাড়ি আমাকে দাওয়াত করেন, রাস্তাঘাট খুব কষ্ট করে গেছিলাম, এবার একটু আরামে যেতে চাই আর কি। দাওয়াতের অপেক্ষায় আমরা সবাই, সাথে নওশিনকেও দাওয়াত করবেন, নওশিন নিয়ে সেদিন থাকতে হবে। অনেক ধন্যবাদ, আমরা কথা বলে যাচ্ছি, সে কিন্তু উনি শুনছেন, ওনার জবাবটা আমরা নেব পরে, অন স্ক্রিন হয়ে হোক আর অফ স্ক্রিন হোক। থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য। আপা আমি একটা ছোট বিরতি নিয়ে আসি। হ্যাঁ অবশ্যই। প্রিয় দর্শক, কোথাও যাবে না, বিক্রি ডট কম ক্লাব এশিয়া স্টুডিও কনসার্ট থেকে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরছি আরটিভি সাথে, থাকুন। আপনার পুরনো জিনিসপত্র বিক্রি করুন মনের মতো দামে। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরে এলাম বিক্রয় ডট কম ক্লাব এশিয়া স্টুডিও কনসার্টে। নওশিন নাহরিন এখনও আছি আপনাদের সাথে এবং গান শুনছিলাম মমতাজ আপার। গান শুনতে শুনতে ব্রেক নিয়েছিলাম, ব্রেকের পর এসে আবারও গানে ফিরে যাব। তবে দর্শক, আপনাদেরকে বলি, যদি প্রিয় শিল্পীর সাথে আমাদের সাথে ফোন করে কথা বলতে চান তাহলে আপনাদের জন্য নম্বরগুলো স্ক্রলে দেখানো হচ্ছে। আপা, ফিরে এসে আমরা কিসের গান শুনব? মজার গান শুনব, মজার গান সবই। এবার মানে কিরকম গান যে আমি বসে বসেই নাচতে পারবো? একটু দাঁড়াইলে বেশি ভালো হতো। আমি সিরিয়াসলি আপনার গানের সাথে আমার মাঝে মাঝে, আমি একটু আগে একটা শখ পোষণ করছিলাম, নাচতে ইচ্ছে করে কিন্তু এই যে তার টক ব্যাক অনেকগুলা দিয়ে সমস্যা আছে না। আচ্ছা, এমন একটা স্টেজ প্রোগ্রাম আমরা করব যেখানে তোমার নাচ হবে আমার গান হবে, কেমন? প্লিজ স্পন্সর কেউ যদি শুনে থাকেন এক্ষুনি অ্যারেঞ্জ করে ফেলো। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। জি, সেটা হলো যদি ধরো যে তোমাকে এই মুহূর্তে বলা হয় যে তোমাকে ঘোরার জন্য সমস্ত ব্যবস্থা আমরা করে দিলাম, তুমি কোথায় কোথায় ঘুরতে যেতে পারবে বলো তো? আমি প্রথমেই যাব, প্লিজ আমাকে একা নিও না, একা ঘুরতে যেতে পারবো। দুইজন, আরেকজন সাথে লাগবে, আরেকজন ভাতিজার মামু। আচ্ছা ঠিক আছে, তার সাথে দুইজনকে কোথায় দিব? আচ্ছা, আমি সমুদ্রের পাড়ে যাব না, প্রচুর শুটিং করতে করতে অস্থির সমুদ্রের পানি দেখে, তবে আমি অবশ্যই যাব। কিন্তু আমার সমুদ্রের পাড় ছাড়া ভালোই লাগে না, আমি বলি। আচ্ছা, আমার অবশ্যই পছন্দ পাহাড়, সমুদ্র না হোক পানি যেন থাকে সেখানে। আচ্ছা, পানি মোটামুটি আমাদের পানি পছন্দ না? জি, বাংলাদেশে তো নাকি, না বাংলাদেশের বাইরে? বাংলাদেশ তো অবশ্যই, বাংলাদেশের ভেতরে হলে তো খুবই ভালো, বাংলাদেশের বাইরে হলে আরো ভালো। খুব সুন্দর করে মাথা না ঝাঁকেছে না। আমি একটা জিনিস বলি আপা, বাংলাদেশের মতো সৌন্দর্য তো কোথাও নেই। আগে পুরো বাংলাদেশ, আমরা সেটাই আজকে দর্শকদেরকে গানের সুরে সুরে বলবো যে যদি ঘুরতে ইচ্ছে হয় নওশিনের মতো বাংলাদেশের বাইরে হলে আরো ভালো, এরকম বলতে চাই না। আমরা সবসময় বলতে চাই যে বাংলাদেশে ঘুরবো, বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যে পাহাড় আছে বাংলাদেশে, ওইরকম সমুদ্র সৈকত আছে এত সুন্দর সুন্দর, সেই সমস্ত জায়গায় যাবো একটা গানের সুরে সুরে, এবং সাথে ভাতিজার মামুকে লাগবে। ভাতিজার মামু বুঝো তো সম্পর্কে বেয়াই বেয়াই। তোরে লইয়া উদাসী হইয়া হানি মুনে যামু রে ভাতিজার মামু, তোরে লইয়া উদাসী হইয়া হানি মুনে যামু রে ভাতিজার মামু, তোরে লইয়া উদাসী হইয়া হানি মুনে যামু রে ভাতিজার মামু, কক্সবাজার সমুদ্রের পার ঘুরিয়া বেড়ামু,
শোনার পরে মনে হচ্ছে যে না, বাংলাদেশটাই ঘোরা ভালো।
থ্যাংক ইউ সো মাচ, চমৎকার একটি গান শুনলাম। দর্শক, আপনি যদি প্রিয় শিল্পীর সাথে আমাদের সাথে ফোনে কথা বলতে চান, ডেফিনেটলি ফোন করতে পারেন। এবং অলরেডি একজন দর্শক ফোনে ওয়েট করছেন, আমরা ফোনটা নিয়ে আসি। হ্যালো, 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 লাইন কেটে গেছে। আচ্ছা, আমার মনে হয় শুনতে পাচ্ছেন না আপনি, আপনি আবারও চেষ্টা করুন, কথা হবে আপনার সাথে। আপা, এবার আবার কোন গানটা শুনব? ধরো দেখা যাক কি গান। আসলে এই যে ঘোরাফেরা, হয়তো টাকা পয়সা অনেক লাগে, কিন্তু সবচেয়ে বড় বেশি যেটা প্রয়োজন সেটা হলো ভালো একটা মনের। ভালো সুন্দর মন হলে সব কিছুই আমাদের কাছে, দেশে অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পারি। শুধু মনটা দরকার, আর সেই মন, সেই প্রেম, সেগুলো আসলে টাকা পয়সা দিয়ে বিচার যাচাই বাছাই করা যায় না। আর ওখানে একটি গান, আমার অনেক আগের একটি গান আছে, মানে আমি গ্রামের মেয়ে, এরকম সরল সহজভাবে বন্ধুকে ভালোবাসতে চাই, কিন্তু সে বলে যে না, আমার তো টাকা পয়সা কামাই করতে হবে, আমার ঢাকায় যেতে হবে, আমার বিদেশে যেতে হবে। মানে যাদের বন্ধু এরকম তাদেরকে ছেড়ে শুধুমাত্র টাকা পয়সার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় থাকে, তাদের উদ্দেশ্যে এই গানটি আর কি, যে বন্ধু আমি যে তোমাকে কী ভালোবাসলাম, তুমি শুধু টাকাই চিনলে, টাকাই বুঝলে, টাকা দিলে অনেক কিছুই পাবে, কিন্তু আমার এই খাঁটি ভালোবাসা তুমি পাবে না। প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফালাইয়া পালাইয়া কেন গেলা ঢাকা, সব কিছু কি মেলে টাকায় বন্ধুরে, সব কিছু কি মেলে টাকায়। প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফালাইয়া পালাইয়া কেন গেলা ঢাকায়, সব কিছু কি মেলে হাতে বলেছিলে পড়ার বন্ধু থাকবে আমার সাথে,
চালাইয়া আমারে ফালাইয়া ফালাইয়া কেন গেলা ঢাকায় সব কি সুখী মিলে কাকায় বন্ধু সব কি সুখী মিলে এখন আসলে আমি যখন বিরতিতে ছিলাম তখন অনেকগুলো ফোন আসছে, আর বিশেষ করে আমার আমার অনেক কাছের মানুষ অনেকেই প্রোগ্রাম দেখছে, তারাও বলতেছে যে আমরা তো লাইন পাচ্ছি না, কিন্তু তোমাকে আমরা এমনিতেই অনুরোধগুলো করে রাখি গানগুলো যেন শুনতে পাই। বিশেষ করে সেই ঘোড়াশাল থেকে সাবিনা আমার খুব কাছের ফ্রেন্ড ইমন, তারা তার বন্ধুবান্ধব নিয়ে গান শুনছে, এবং তাদের যে বাবা যান ওরা দরবারি ভান্ডার শরীফের মুড়ি, তার বাবা ইমরান কাজী আবু ইমরান শাহ সাহেব, তিনিও একজন ভান্ডারির খলিফা, তো তারা নেই, বেঁচে নেই, তো আমাদের মাঝে আছে, ভক্তের মাঝে আছে, তো সেই নাম নিয়ে বলেছে যে তুমি তো অনেক ভান্ডারি গান করো, তো শাহ সাহেবের নামে ভান্ডারির নামে একটা গান যদি আমাদেরকে শোনাও, আমি একটা ভান্ডারি গান করি। আমরা অবশ্যই সেই ভান্ডারি গানটা শুনবো, তার আগে একজন দর্শকের ফোন নিয়ে আসি। অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। জি, আপনাকে ঈদ মোবারক, সকলকে ঈদ মোবারক। জি, কে বলছেন ভাইয়া, কোথা থেকে বলছেন? জি, আমি আখাউড়া থেকে বলছি, ইয়ারুশেল, ব্রাহ্মণবাড়ি আখাউড়া। জি, বলুন, আপা শুনছেন? জি আপা, আপনাকে ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক, ভালো আছেন আপনি? জি আপা, একটু আপনার কাছে একটা রিকোয়েস্ট, হাইরুল সুন্দরী গানটা শোনার জন্য। খাইরুন সুন্দরী, আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। দর্শকদেরকে একটা ছোট্ট অনুরোধ করব, সেটা সবসময় করে থাকে, সবাই করে থাকে, সেটা হচ্ছে যে যখন আপনি ফোন করবেন তখন প্লিজ আপনার টেলিভিশনের ভলিউমটা মিউট করবেন, তাহলে আপনি নিজেও কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাবেন, আমরাও শুনতে পাবো। ধন্যবাদ আপা, আমরা সেই ভান্ডারি গানে চলে যাই। হ্যাঁ, ওই চলেছে মাঝ ভান্ডারে বাসের কাফেলা, কর্মদোষে পথে বসে আছি একেলা, আমি কান্দি একেলা। ওই চলেছে মাঝ ভান্ডারে, ওই চলেছে মাঝ ভান্ডারে, ওই চলেছে মাঝ ভান্ডারে বাসের কাফেলা, কর্মদোষে পথে বসে আছি একেলা, আমি কান্দি একেলা। আরে কর্মদোষে পথে বসে আছি একেলা, আমি কান্দি একেলা। ওই চলেছে মাঝ ভান্ডারে, ওই চলেছে মাঝ ভান্ডারে, ওই চলেছে মাঝ ভান্ডারে বাসের কাফেলা, কর্মদোষে পথে বসে আছি একেলা, আরে কান্দি একেলা। আমি কর্মদোষে পথে বসে আছি একেলা, আরে কান্দি একেলা। Thank you.
দর্শক
জি ভাই, আপনার নামটা বলুন। আমি চিরং থেকে বলছিলাম, মহানগর আওয়ামী লীগের একজন নেতা। জি, কথা বলুন, আপনি শুনছেন। আসসালামু আলাইকুম আপা, ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক, ভালো আছেন? আপা, আমি আপনার অসম্ভব ভক্ত। আমরা মহানগর নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনার। চিটাং এর মানুষ যেহেতু ভান্ডারী গান শুনাইলাম। জি, অনেকগুলো গান শুনলাম, আপনার একটা পালা গান শুনতে যাচ্ছিলাম। আপনার প্রত্যেকটা গানই আমার ভালো লাগে, আমাদের ভালো লাগে। হ্যাঁ, আপনি যদি একটা পালা গান শুনাইছেন আমাদেরকে। আসলে ধন্যবাদ তো এই অনুরোধ করার জন্য। আসলে পালা গান তো দুজনকেই লাগে। পালা গানটা একটু অন্যরকম গান। এই গানটা গাইতে হলে দুজন শিল্পীরই সমন্বয়ে পালা গানটা হয়। তো পালা গানের মধ্যে অনেক আধ্যাত্মিক গান থাকে, হয়তো সেগুলো দুই একটা শোনানো যেতে পারে। আমি চেষ্টা করব, দেখি দুই একটা গাওয়া যায় কিনা। জি আপা, আমরা গান শুনবো, একটা বিরতি নিয়ে আসি। কোথাও যাবে না দর্শক, এক্ষুনি আসছে একটা ছোট্ট বিরতির পর। ডটকম এর মাধ্যমে শামীম শাহরিয়ার এইমাত্র তার অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেন 58 লাখ টাকায়। আপনার অ্যাপার্টমেন্ট বিক্রি করুন মনের মতো দামে। ওই মরার কোকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল গো, মরার কোকিলে পাগল বানাইল গো, মরার কোকিলে উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো, মরার কোকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল গো, মরার কোকিলে পাগল বানাইল গো, মরার কোকিলে।
রাতের কালে ঘুম আসিলে স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে, কানতে কানতে ঘুমাই যখন নিশি রাতের কালে ঘুম আসিলে স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে। আদর কইরা হাতে ধইরা ফুল দেখো পার চুলে গো, হায় হায় আদর কইরা হাতে ধইরা ফুল দেখো পার চুলে গো, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, পাগল বানাইল গো মরার কোকিলে। বনের কোকিল উইড়া যা জঙ্গলে, মাথার কিরা দিলাম তোরে আর তৃষ্ণা ডালে, উইড়া যা রে বনের কোকিল উইড়া যা জঙ্গলে, মাথার কিরা দিলাম তোরে আর তৃষ্ণা ডালে। রাজ্জাকে রে মাইরা লাফে বিষ মাখা জঙ্গলে গো মরার কোকিলে, আমার রাজ্জাকে রে মাইরা লাফে বিষ মাখা জঙ্গলে গো মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, পাগল বানাইল গো মরার কোকিলে, উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো, আমায় পাগল বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, পাগল বানাইল গো মরার কোকিলে, ঘর ছাড়া করিল গো মরার কোকিলে, দেবানা করিল গো মরার কোকিলে, পাগল বানাইল গো ঘর ছাড়া করিল গো, দেবানা করিল গো উদাসী করিল গো, পিরিতি শিখাইল গো ওই মরার কোকিলে। আমার কথা বন্ধ করিল গো মরার কোকিলে। থ্যাংক ইউ সো মাচ মমতাজ আপা, চমৎকার গান। এবং মধ্যরাত, মধ্যরাতের প্রায় বেশি হয়ে যাচ্ছে, ভোর হতে যাচ্ছে, কিন্তু এই গানটা শুনে আমার মনে হয় যারা ঘুমিয়ে যাচ্ছিলেন তারা আবার জেগে উঠবেন। আমরা এখন কোন গান শুনবো? আবার একটা জেগে ওঠা গান শুনতে চাই। হ্যাঁ অবশ্যই, যে আগেই বলছি যে কয়েকটি গানের গান কটা গাইতেই হবে, সেই জন্য এখানে ও ফোনেও আসছিল খেরুনল এই গানটা গাইতেই হবে। আর যারা এখানে ক্যামেরায় আছে এবং ওরা শব্দ করে বলতে পারতেছে না ওখান থেকে, মানে পাংখা, এখান থেকে আমাদের এই পাশে যিনি আছেন তিনিও বারবার আপা পাংখাটা কিন্তু গাইতেই হবে শোনাচ্ছে, অতএব দুইটা তো আমার গাইতেই হবে। দেখি কোনটা পরপর গাওয়া যায়, খেরুনল করি আগে, তারপরে না হলে তোরা ক্যামেরা ট্যামেরা রেখে চলে যাবে, এত রাত হয়ে গেল শেষ রাত। খাইরু নিল লম্বা মাথার কে, চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ, খাইরু নিল কাচের চুরি কুশনিয়া কাখে, হাত দুখানায় কাচের চুরি কুশনিয়া কাখে, কমরে পিসা তুলে তালে একে বেকে, খাইরু নিল তোরে লম্বা মাথার কেশ, চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ, খাইরু নিল Thank you.
চলে পাকা চোখে চেয়ে চেয়ে নদীর ঘাটে চলে কারো নিল তোর লম্বা মাথার বেশ চিরল তাতে হাসি দিয়া পাথর করলি দেশ কারো নিল দিলে হাই হাই চোট লাগে দিলে ওই পাড়ার ওই কত মালি আমারে বলে
থ্যাংক ইউ সো মাচ। এবং রাসেল ভাই, খুব আপনাকে বলছিল আপা দুষ্টু রাসেল, চমৎকার লেগেছে, এখন প্রমাণ হয়ে গেল। থ্যাংক ইউ। কে ঘুমিয়ে পড়েছিল? রাসেল ভাই, চমৎকার। থ্যাংক ইউ সবাইকে, আপাকে তো থ্যাংক ইউ, বাট সবাইকে থ্যাংক ইউ। দর্শক নিশ্চয় অনেক এনজয় করেছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি, আমরা সেকেন্ড লাস্ট গানটি শুনবো। এত খুশি হয়েও না উজ্জ্বলদা, এত খুশি হওয়ার কিছু হয়নি। সেকেন্ড লাস্ট গান, আমরা আরো দুটো গান শুনবো। না না, দুটো কিন্তু একসাথে গেয়ে দিছি আমি, দুইটা খায়রুল্লোর সাথে সাথে, আবার সময় দিইনি নষ্ট করার জন্যে, সাথে সাথে ওই পাড়ার ওই কদমালি গিয়ে দিছি। অলরেডি আমার তিনটা গান শেষ, এখন তুমি আর বিদায় নেওয়ার পালা, দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে যাও, আমিও বিদায় নিয়ে গান গাইতে গাইতে চলে যাব, আমাদের ছেলেপেলেদের পাঙ্খা পাঙ্খা করতে করতে আমরা বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে, আসলে আমি বুঝি নাই, গানের ভেতরে এতটাই মশগুল ছিলাম যে কখন যে দুটো গান গেয়ে ফেলেছি আমি বুঝিনি, বাট থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ডিজে মিক্স, ডিজে মিক্স, ডিজে রাসেল মিক্স নাকি? থ্যাংক ইউ আপা। তাহলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে এত কষ্ট করে আমরা না হয় গান করলাম, যে আপনাদের জন্যে আমরা গান করি, কিন্তু আপনারা যে এত কষ্ট করে রাত জেগে আমাদের গান দেখেন, এটা আমাদের অনেক অনেক বড় একটা পাওয়া। আপনারা গান শুনেন বলেই আমরা গাইতে পারি এবং আপনাদের জন্যেই আমরা শিল্পী। তা আজকে শুধু এতটুকুই বলতে চাই যে যতদিন আছি এই গানের মধ্য দিয়ে থাকবো, আপনাদের মমতাজ হয়ে, আপনাদের শিল্পী হয়ে আপনারা ভালো গান শুনবেন এবং এই মাটি মানুষের সাধারণ কথার সবচাইতে বড় কথা হলো আমাদের শেকড়ের গান, এই গানগুলো শুনবেন এবং এটাকে ভুলে যাবেন না। এটাই আমার শেষ কথা। পরিশেষে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন সেখানে ভালোভাবে থাকবেন এই আশা করে, এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, ঈদ মুবারক জানিয়ে শেষ করব একটা গানে গানে। আপা, আমি আপনার গানটা শুনতে শুনতেই যেহেতু বিদায় নেব, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিই। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি, তবে কথা হবে, দেখা হবে আবারও আগামীকাল ঠিক একই সময় একই চ্যানেলে। সো আমাদের সাথেই থাকবেন। আর আমরা মমতাজ আপার গান খুব এনজয় করলাম, রাতটা যদি শেষ না হতো তাহলে খুব ভালো হতো, ঘড়ির কাঁটা যদি থেমে থাকতো সবচেয়ে বেশি ভালো হতো। আমি সবাইকে যারা আপনার সাথে আছেন আজকে, আমাদের প্রত্যেকে আমার খুব কাছের মানুষ, আমার খুব প্রিয় মানুষ, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আপা, আপনাকে ধন্যবাদ কি জানাবো? না, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে সুন্দরভাবে তুমি উপস্থাপনা করো, অতএব তোমার কথা শোনার জন্য কিন্তু মানুষ বসে থাকে, এবং কিন্তু অনেকেই প্রশংসা করে যে আসলে কিন্তু সত্যি কথা, এটা আর ফান করছি না, যে অনেকেই বলে যে আমাদের দেশে হাতে গোনা দুই একজন যদি উপস্থাপনায় থাকে বা তারা সুন্দর কথা বলে, তার মধ্যে নওশিনের নামটা আসতেই হবে। আপা, এটা সত্যি কথা, এটা আমি খুব অনার ফিল করছি আপনার মতো একজন গুণী শিল্পীর কাছ থেকে এমন প্রশংসা পেয়ে, আমি ধন্যবাদ জানাই। তোমার মধ্যে একের মধ্যে তো অনেক গুণ, শুধু কি উপস্থাপনা, কত কিছু, নাটকে বলি, আমরা অভিনয়ে বলি, সবকিছুতেই তো নওশিনকে, মডেল বলি, সবকিছুতে নওশিনকে আমরা সুন্দরভাবেই সবসময় পাই, আমার মানুষের কাছে খুব জনপ্রিয়। আপা, আমার প্রশংসা করলে আমার খুব লজ্জা লাগে। আমরা শেষ করে দিই। প্রিয় দর্শক, আমি প্রশংসা শুনে খুবই আবেগ আপ্লুত হয়ে গেছি, আর কথা বলতে পারছি না। আমাদের সাথেই থাকবেন, আরটিভির সাথে থাকবেন, আমরা গানে গানে বিদায় নিচ্ছি, অনেক ভালো থাকুন। ওই আমি তোমার লাগি পাংখা হইয়া, আমার পাংখা হইল মন, এখনই মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়ায় বন, এই মনে এতে ঘুরে ঘুরে আমার এই অন্তরে শুধু প্রেমেরই আকাঙ্ক্ষা। ও পাংখা 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 হইল মন, মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়ায় বন, আমি তোমার লাগি পাংখা হইয়া পাংখা হইল মন, মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়ায় বন, মনে এতে ঘুরে ঘুরে আমার এই অন্তরে, মনেতে ঘুরে ফিরে আমার এই অন্তরে প্রেমের আকাঙ্ক্ষা। ও পাংখা 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 হইল মন, মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়ায় বন, তোমার লাগি
এই প্রথম নোয়াখালী চৌমুহনীতে গড়ে উঠছে। চাঁদের আলোয় কালো কাকাল নাচের তালে দোলে রে আমরি ঢোলে ঢোলে দোলে, যেন সাদা মেঘের কোলে কালো তরি খেলে রে খেলে, ওই কি কৌতুক খেলে, ঝলক ভরা দামিনী সেজে ঝিলিক মারে হেসে, নিতলে পায়েরি নিকি ঝিনিকি পায়েল খানি বাজে, পাগল করা চাঁদের আলো নাচের তালে মেশে, নিতলে পায়েরি নিকি ঝিনিকি দুই নয়নে নাচের তুফান জাগে রে বুঝি তাই প্রেমের সাড়া জাগে, কটাক্ষেরি আঘাত হেনে কালো নয়ন ডাকে রে মোরে, ওই ইশারাতে ডাকে, ঘায়েল হয়ে ফিরি আমি ওই নয়নের তিয়াসে, নিটলে পায়ে ঋণিকি ঝিনিকি পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে, নিটলে পায়ে ঋণিকি ঝিনিকি পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে, পাগল করা চাঁদের আলো নাচের তালে মেশে, নিটল পায়ে ঋণিকি ঝিনিকি। যেভাবে তুমি সকাল দেখো আপনার প্রিয় চ্যানেল আরটিভি সরাসরি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে দেখতে মোবাইল থেকে ভিজিট করুন play.google.com এবং সার্চ বক্সে টাইপ করুন দেশ আইপি টিভি, ইনস্টল করে উপভোগ করুন আপনার প্রিয় অনুষ্ঠানগুলো সরাসরি। এই ঈদে আরটিভির অনুষ্ঠান দেখুন, কুইজে অংশ নিন আর ঘরে বসে জিতুন আকর্ষণীয় পুরস্কার। SMS এর মাধ্যমে সর্বোচ্চ সঠিক কুইজ উত্তরদাতার মধ্য থেকে প্রতিদিন একজন পাবেন আল হাসান ডায়মন্ড গ্যালারি সৌজন্যে একটি হীরের আংটি, হোটেল সিগালের সৌজন্যে রয়েছে তিন দিন দুই রাত কক্সবাজারে অবকাশ যাপনের আকর্ষণীয় সুযোগ। SMS এর মাধ্যমে সর্বোচ্চ সঠিক